17 মার্চ থেকে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করবে আওয়ামী লীগ। দিনটিকে ঘিরে থাকবে রাষ্ট্রীয় অনুষ্ঠান, থাকবে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির আয়োজন। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এই বিষয়ে সংবাদ সম্মেলন করেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বলেন, 17 থেকে 25 মার্চ পর্যন্ত টুঙ্গিপাড়ায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিটি জেলা উপজেলায় থাকবে আওয়ামী লীগের কর্মসূচি। শেখ ফজলুল করিম সেলিম জানান, টুঙ্গিপাড়ায় 17 মার্চের মূল অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চেষ্টা করব 18 তারিখে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে ওখানে একটি আলোচনা সভা হবে। মাননীয় প্রধানমন্ত্রী হয়তো থাকবেন না, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওখানে যাবেন এবং বঙ্গবন্ধুর বিভিন্ন জীব কর্মকাণ্ড এবং স্বাধীনতার বিভিন্ন বিষয়গুলো ওখানে তুলে ধরার চেষ্টা করবেন।